হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে নুসিলা তৈরি করে দেখাবো। আসলে এই নুসিলাটা আমরা সবাই দোকান থেকে কিনে নিয়ে থাকি, কিন্তু এটা আসলে এতটা মানসম্মত না। কিন্তু আমরা যদি এটা বাসায় তৈরি করতে পারি খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে, তাহলে এটা অনেকটা মানসম্মত। আর এই নুসিলাটা শিশুরা, বিশেষ করে ছোটরা পাউরুটি এগুলোর সাথে বেশি পছন্দ করে থাকে। তো আমার বাসায় এটা সবারই খুব পছন্দের, তার জন্য আমি একটু বেশি তৈরি করব। যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে চলুন আমরা তাহলে দেখে নিই। আমি এখানে 200 গ্রাম বাদাম নিয়েছি, বাদামগুলোকে আমি ভেজে নিয়েছি। তেল লাগবে 1/2 কাপ, কোকো পাউডার লাগবে 3 টেবিল চামচ, হরলিক্স লাগবে 2 চা চামচ, আইসিং সুগার লাগবে 1 কাপ, আর লাগছে ভ্যানিলা এসেন্স। এবার আমরা প্রথমে এই বাদামগুলোকে এভাবে খোসাগুলো আগে ছাড়িয়ে নিব, এই যে এভাবে, কারণ যেহেতু ভাজা বাদাম একটু এভাবে হাত দিয়ে চাপ দিলে খোসাগুলো ছুটে যাবে। এভাবে সবগুলো বাদামের খোসা আগে আমি ছাড়িয়ে নিব। বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এবার আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি বাদামগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি এক এক করে সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিব। আমি একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি, কোকো পাউডার দিয়ে দিচ্ছি, হরলিক্স দিয়ে দিচ্ছি, আইসিং সুগার দিয়ে দিচ্ছি। এখন সবগুলো শুকনো উপাদান আগে আমি একসাথে একটি চামচ দিয়ে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর আইসিং সুগারটা তৈরি করা খুবই সহজ, এটা আমি বাসায় তৈরি করেছি। আমরা যে নর্মাল চিনিটা ইউজ করি ওইটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই আইসিং সুগার হয়ে যায়, আর আপনারা চাইলে বাজার থেকেও কিনে নিতে পারেন। এবার আমি তেল দিয়ে দিব। সবগুলো উপাদান দিয়ে প্রথমে একসাথে এভাবে চামচ দিয়ে মিক্স করে নেবেন আগে। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন, আবার চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, এখন আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, এটা দিলে আসলে ফ্লেভারটা ভালো আসে। এবার আমি ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেছে নুসিলা, দেখুন নুসিলাটা দেখতে কত সুন্দর হয়েছে এবং একেবারে পারফেক্ট হয়েছে। কিন্তু এটা দোকানের চেয়ে অনেকটা ভালো এবং মানসম্মত, আর এটা ব্রেড দিয়ে খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা তো এটা খেতে খুবই পছন্দ করে। তো আমি আপনাদেরকে একটু ব্রেডের মধ্যে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। এটা আপনারা এই ব্রেডের মধ্যে লাগিয়ে আপনাদের বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন, এবং সকালের নাস্তায়ও আপনারা খেতে পারেন, কিংবা বিকালের নাস্তায়ও খেতে পারেন। আর এই নুসিলাটা আপনারা বানিয়ে 1 মাস নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। নর্মাল ফ্রিজ থেকে বের করে করে খেয়ে তারপর আবার ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে।
তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।